সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তবে পটেনশিয়ালি গ্যাসি মাইন, তো ভেন্টিলেশন অ্যারেঞ্জমেন্টটা ঠিক রাখবেন। হ্যাঁ সে ঠিক আছে স্যার, যেন গ্যাস অ্যাকুমুলেট না করে। আমি দু চার দিনের মধ্যে এসে আবার পার্সোনালি চেক আপ করে যাব। আচ্ছা স্যার, ওকে, নমস্কার। একটু স্থির হয়ে এগুলো খেয়ে নাও তো। জামাই শিকারে টিকারে যায়নি, কলকাতা থেকে কয়লার খাদে সাহেবরা এসছে, সেখানে আটকে পড়েছে। ওই আসছে, এখন মাথা ঠান্ডা করে এগুলো খেয়ে নাও।
জামাই তোমার সঙ্গে আমার বাবু ঝগড়া আছে তুমিও সময় নাই থেকে আসবে না আর ওই মেয়েও দাঁতে কিছু কাটবে না ওকে এখন বাসায় কি করে বলো দেখি ওর বাচ্চা ব্যাপারটা আমার উপর ছেড়ে দিয়ে তাড়াতাড়ি এক কাপ কফি নিয়ে এসে তুমি আমায় বাঁচাও তো আমি এখনই আনছি আচ্ছা তুমি এরকম করো কেন বলো তো খাওনি কেন বেশ করেছি খাই নে তুমি সারাদিন খেতে এলি না কেন কি এমন তোমার কাজ আজকে কোলেরিতে ইন্সপেকশন ছিল সেই জন্য সারাদিন ধরে আসার সময় হলো না এখানে এলে কাজ আর কাজ আর না হলে জঙ্গলে জঙ্গলে শিকার করবে দেখো শ্রী শিকারটা আমার একটা নেশা ও শিকার না করলে আমি বাঁচতে পারবো শুধু শুধু জন্তু জানার মেরে কি লাভ হয় তোমার দেখো শিকার পৃথিবীর বহু প্রাচীন নেশা আর পেশা আর এই নেশা ছিল বলেই তো তোমাকে এত সহজে ঝাঁসি থেকে শিকার করে নিয়ে এলুম আচ্ছা এবার বিয়ের দিন কি নেবে বলো তো মাত্র চার দিন তো বাকি এ কথা আমায় জিজ্ঞেস করছো কেন তোমার যা খুশি ঠিক আছে আচ্ছা শোনো আমি নিচে এবার চন্দরদের কাছ থেকে ঘুরে আসি দেখি ইনভিটেশন কার্ডগুলো সব পাঠানো হয়েছে না বসো তো সবে তো ব্যস্ত বাগে খাওয়া দাওয়া না করে তোমার কোথাও যাওয়া হবে না 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 ওসব কোনো এক্সপ্লানেশন আমি শুনতে চাই না আমি জানতে চাই এই হপ্তা পেমেন্টের ক্যাশ থেকে 100 টাকা কি করে কম হলো আমি তো বলছি স্যার যে আমি আজকাল চোখে ভালো দেখতে পাই না বলে আমি হয়তো কাউকে বেশি দিয়ে ফেলেছি বেশি দে বাড়ি লোক তুমি ছি 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 তোমার স্বভাবকে কিছুতে পাল্টাবে না কি করে পাল্টাবে স্যার এই দেখো না সবক্ষণ কয়লার সঙ্গে থেকে থেকে আমি তো নিজে কয়লা হয়ে গেছি ওই যে কথা আছে না যে অঙ্গারস্য শত ধৌচন্য মরিনঞ্চ থামো এই দীপ নারায়ণী নাই দিয়ে তোমায় মাথায় তুলেছে আমি হলে আগের কেসেই তোমায় জেলে দিয়ে ছাড়তাম না স্যার তা আপনি কিছুতেই পারতেন না স্যার আপনিও কি আমায় কম স্নেহ করেন চমৎকার আমার দুর্বলতা ঠিক ধরে নিয়েছে তো তোমায় নিয়ে কি আমি পাগল হয়ে যাবো তুমি এসব গিলেছো না 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 স্যার আর তো আমি গিলি না তো আমি তো গিলিনি স্যার ও হতে পারে হতে পারে মানে অনেক দিন গিলেছি তো তাই হয়তো অঙ্গে সেই গন্ধটা রয়ে গেছে আর সেই যে হয়তো আমার নাকে এসে লাগছে আচ্ছা তোমার নাম শ্রীধর কে রেখেছে আচ্ছা আমার আমার ছোট ঠাকুমা তিনি তো আমায় মানুষ করেছিলেন মানুষ মোটেই তোমায় তিনি করেননি একটি আস্ত জানোয়ার তৈরি করেছেন আর তার উচিত ছিল তোমার নামটি শ্রীধর না রেখে গুণধর রাখা যাকে এখন 100 টাকার কি হবে নাকি 100 টাকা কিসের 100 টাকা চন্দ্রদা আর বলো কেন এই গুণধরটিকে নিয়ে আমি তো পাগল হয়ে গেলাম আজ আবার হপ্তা পেমেন্ট থেকে 100 টাকা শর্ট কি ব্যাপার শ্রীধর বাবু আপনি তো 10-20 টাকা যখনই খুনি আমি দিই তুমি কেন এসবগুলো করে শ্রীধর তুমি এখন যাও ও টাকাটা আমার নামে খরচে লিখে দিন না না ইটস টু মাচ শ্রীধর তাকে এবার তাওয়া না না যেতে দিন না তুমি বুঝতে পারছো না কিন্তু চন্দ্রদা মদিখা কা চুরি চামারি করু সেবার কুলিবেড়াকে কলেরা আউটব্রেক করবার সময় এই শ্রীধরই তো 15 দিন ধরে এক নাগাড়ে দুহাতে সকলের সেবা করেছে সে তো জানি দিন রাত মদ গিলেছে আর সমানে দু হাতে ময়লা ফেলেছে আমি আশ্চর্য হয়ে যাই সেই লোকই এইসব করে কেন নেশা জুয়া মানুষকে অনেক নিচে নামায় যাকে ইনভিটেশন কার্ডগুলো সব গেছে তো হ্যাঁ প্রায় সবই গেছে কেবল কতকগুলো কাল লোক দিয়ে পাঠিয়ে দেবো কারণ আর তো সময় নেই চন্দ্রবাবু আজ ক্যাশ থেকে আমার স্লিপ ফেরত দিয়েছেন হ্যাঁ না মানে ঠিক আছে কাল 10টার পর ওটা পাঠিও কাল পাঠাবো কি পাঠাবো সেটা প্রশ্ন নয় আমি জানতে চাইছি আজকে ফেরত দিয়েছেন কেন এর জবাবটা কি আমায় এখনই দিতে হবে নিশ্চয়ই প্রশ্ন যখন করেছি তখন জবাব দিতে আমি বাধ্য যেহেতু তোমাদের অন্ন খাচ্ছি শোন তার জন্য এতখানি করবে না তাহলে কিসের জন্য করছো দয়া করে না তোমার জিদের জন্য করছি দেখো একটা ভালো ইনসুইং বল দিয়ে যদি একজন দুধে ব্যাটসম্যানকে আউট করা যায় তাতে যে মজা পাওয়া যায়
তোমাদের এই এয়ারটাইট উইলটা যে কোনো ফাঁক দিয়ে যদি তোমাকে এই সম্পত্তিটা পাওয়াতে পারি তবে আমিও ঠিক সেই আনন্দেই পাব। তবে তবে আমি আর অপেক্ষা করতে পারবো না। এরপর 50 বছর বয়সে টাকা পেয়ে আমার লাভটা কি? শেষ পর্যন্ত কিছু পাবে কি না সেটাও তো একটা প্রশ্ন। তোমাদের ডিলসে ক্লিয়ারলি লেখা আছে দীপনারায়ণ যদি 40 বছর পর্যন্ত বিয়ে না করত তাহলে তুমি অর্ধেক সম্পত্তি পেতে। তা তো হলো না। শিকার আর মদে তাকে 38টা বছর আমি ভুলিয়ে রাখব। দুম করে ঝাঁসি থেকে একটা আদামলা মেয়েকে বিয়ে করে নিয়ে দেখে যে জন্য তোকে বিশেষ করে আমি ডেকেছি। 7 বছর হলো বিয়ে করেছে, ছেলেগুলো তো কিছু হলো না। এর একটা একটা কি ক্লজ আছে না, এটাকে ভালো করে স্ক্রুটিনি করে দেখো। নতুন করে স্ক্রুটিনি করে দেখবার কিচ্ছু নেই। তাছাড়া আমাকে 9টা 52-র গাড়ি ধরতে হবে। না নাও এটা রাখো, খাওয়া দাওয়া করে এখান থেকে যাবে। আমি 3টের সময় নিজে তোমাকে গোমো থেকে বম্বে মেল ধরিয়ে দেবো। উইলটা ভালো করে পড়ো, পড়ে যা একটা ব্যবস্থা করো। ব্যবস্থা ব্যবস্থা তো একটাই আছে যা তোমাকে অনেকবার বলেছি। যদি দীপনারায়ণ নিঃসন্তান অবস্থায় মারা যায় তবে এই সমস্ত সম্পত্তি তোমার। মারা যায় কি করে? অ্যাক্সিডেন্ট তো যে কোনো মধ্যে হতে পারে। নিশ্চয়ই পাকা না হলে কে আসে হুজুর? আজ সাজি সম্বরটাকে মেরেছে। হ্যাঁ এখনো তাজা রক্ত ঝরছে হুজুর। আমরা জান কবুল করে নিজেরা দেখে এসেছি হুজুর। ঠিক আছে, আমি যেভাবে শিখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে বলবে। তা বলবো, কিন্তু হুজুর টাকাটা? টাকাটা ভাবে ভাবে তোকে আমি এমন বকশিস দেব না তোর জীবনে আর কোনো আফসোস থাকবে না। তো দাঁড়া আমি এখানে আসছি। এসব ছোট বৌমা এই দেখো জামাই এবছর এই নেকলেসটা দিয়েছে। নেকলেসটা কিন্তু ভারী সুন্দর, ডিজাইনটা খুব চমৎকার। ছোট তুই তো বললি না কিরকম হয়েছে, ভারী সুন্দর জিনিসটা। না ভাস্কর পছন্দ আছে। আচ্ছা শোনো 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 শোনো, আমি কথা দিচ্ছি আজকে রাত্রির পর 1 মাস বাইরে কোথাও যাও। মনে থাকবে কথা দিলে, কিন্তু আমি রাত্রে ফিরে আসার চেষ্টা করি কেমন? আমি কথা দিচ্ছি আজকে রাত্রে নিশ্চয়ই ফিরবো। Okay.
ভাগ্যদের। আমার নতুন রাইফেলটা যাবে ট্রাই করে দেখো না। যখন করেছে কি কি বলে ওকে মাকে যখন করেছে হাসপাতালে আছে হাসপাতালে আছে কি কি বলে তোকে ছোট বাবু চন্দ্র বাবু বাড়ির আর সকলে সেখানে ছুটে গেছে সে কি করলে দাদা গো বুঝি সে কি করলে দেব দেব নারায়ণ দেব তোমার আমায় কিছু বলবে দেব নারায়ণ বলো বলো এই তো আমি এই তো আমি রয়েছি বলো এদের সবাইকে একটু বাইরে যেতে বলুন আপনারা কিন্তু আমি তো আছি আচ্ছা দীপ চন্দ্রদা বলো বলো কি বলতে চাও বলো বলছি এটা আমাদের বংশের কলঙ্ক লোকে জানুক এটা অ্যাক্সিডেন্ট কিন্তু আসলে আসলে এটা খুন 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 অনু 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 আমাকে খুন করেছে আমার রাইফেলের ফায়ারিং পিনটা
এখন ও খুলে নিয়েছিল নেলে আমার কখনো মিস হয় না সবটাই ওর প্ল্যান মৌরুকে ও খুন করেছে শয়তান সেসব দিয়ে এত পারবেন না আপনি প্রতিজ্ঞা করুন সিকে আপনি দেখবেন যে জন্য অনু খুন করলো তার সে আশা কিছুতেই পূর্ণ হতে দেবেন না আমার কথা দিন আমি কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে বৌমার কোনো ক্ষতি কোনো দিন হবে না কিন্তু 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 কি দীপ নারায়ণ উইলের সব কথা তুমি জানো তোমার সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির সব আলো নিভে যাবে আমার যে হাত পা বাঁধা না না শুনুন যে কথা কেউ জানে না তা আপনাকে বলছি সত্যি বলছো জয় রাধা গোবিন্দজি জয় রাধা গোবিন্দজি আমি প্রতিজ্ঞা করছি দীপ নারায়ণ চন্দ্রকান্ত চক্রবর্তী বেঁচে থাকতে ওর আশা কোনো দিনই সফল হবে না তার কন্যা সন্তান জন্মায় এমত অবস্থায় আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক আমার মধ্যম পুত্র ঈশ্বর জয়নারায়ণ চৌধুরীর পুত্র অনুগ্রহ নারায়ণ পাইবে কিন্তু যদি দীপ নারায়ণ নিঃসন্তান অবস্থায় মৃত্যুমুখে পতিত হয় তাহলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার পুত্র অনুগ্রহ নারায়ণ বা তার পুত্র সন্তান দিগকে অর্ষাইবে তাহলে চন্দ্রকান্ত বাবু মিস্টার মিত্র দেখা যাচ্ছে যে অবস্থা গতিকে অনুগ্রহ নারায়ণ সমস্ত সম্পত্তির মালিক অবশ্য উইল অনুযায়ী দীপ নারায়ণ বাবুর স্ত্রী ভরণ পোষণ ছাড়া দেড় থেকে হাজার টাকা করে মাসহারা পাবেন তাহলে আমি এখন উইলের প্রভেটের জন্য পিটিশন করব এতে কি কারো কোনো আপত্তি আছে হোয়াট আপত্তি এতে যদি কারো কোনো আপত্তি থাকে লেট হিম কাম টু দ্য প্রপার কোর্ট আমার মনে হয় এটা আরো ভালোভাবে স্পিকিং হওয়া উচিত নিশ্চয়ই নিশ্চয়ই টুয়ার্ড দি স্টেট আপনার তো একটা লিগাল রেসপন্সিবিলিটি আছে মিস্টার মিত্র বাট ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে অনুগ্রহ নারায়ণ বাবুই এখন অনলি সাকসেসর অফ হোস্ট দিস প্রপার্টি বাই অল মিন্স কোর্ট সামনে বসাই এই মুহূর্ত থেকে আমি সমস্ত বিজনেস এবং প্রপার্টি চার্জ টেক ওভার করলাম বস বলুন স্যার কি করতে পারি আমার রিটন অর্ডার ছাড়া কোন কাগজ আপনি কাউকে দেখাবেন না বা হ্যান্ড ওভার করবেন না ঠিক আছে আপনি কালই সমস্ত বুকস অফ অ্যাকাউন্টস আমার কাছে নিয়ে আসবেন প্রতিটি লাইন আমি স্ক্রুটিনি করে দেখব সুরেশ বাবু ক্যাশ চেক আপ করুন এবং আমার হুকুম ছাড়া একটি পয়সাও কাউকে আপনি পেমেন্ট করবেন না ইজ দ্যাট ক্লিয়ার ক্যাশ আপনি যখন ইচ্ছে চেক করতে পারেন কিন্তু পেমেন্ট সম্বন্ধে আমার কাছে প্রপার অর্ডার চাই ও আপনি আমাকে আইন দেখা ঠিক আছে এই আইনের দ্বারাই সবার আগে আমি আপনাকে দূর করব আর
চন্দ্রকান্ত বাবু? হ্যাঁ, আমায় কিছু বলছো? আপনার নামে যে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আছে, ইমিডিয়েট বিষয়টা আপনি মিস্টার মল্লিকের কাছে সারেন্ডার করে দিন। ওটা সারেন্ডার করা কি এখনই প্রয়োজন? সারেন্ডার করে দেওয়াই তো ভালো। আপনি আর কেন অনর্থক রিস্ক কেন রেসপন্সিবিলিটির মধ্যে যাচ্ছেন? রিস্ক আমি কোথায় নিচ্ছি তা তো বুঝতে পারছি না, বরং রিস্ক তো আপনারাই নিচ্ছেন। আমরা নিচ্ছি তার মানে? মানে কথাটা আমি সকলের সামনে প্রকাশ করতে চাইনি, যখন বাধ্য করছো তখন বলছি। তোমার অন্তত জানা উচিত ছিল যে দীপ নারায়ণ নিঃসন্তান অবস্থায় মারা যায়নি। নিঃসন্তান অবস্থায় মারা যায়নি কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি দীপ নারায়ণের এই অপঘাত মৃত্যুর পূর্বেই বৌমা অন্তঃসত্ত্বা। বাজে কথা ছাড়ুন, আপনি যা বলছেন তাই যে সত্যি তার প্রমাণ কি? প্রমাণ? ছি, এটা না তোমার বংশের সম্মান? আর তুমি তো ভালো করেই জানো কিভাবে মাত্র এক মাস আগে দীপ নারায়ণ মারা গেছে। এরপরেও তোমার প্রমাণ চাইতে লজ্জা করছে? কিভাবে মারা গেছে আমি জানি, তার মানে অ্যাক্সিডেন্টের সময় একমাত্র তুমিই তো তার সঙ্গে ছিলে। জানো না যে কি অস্বাভাবিক ভাবে মৃত্যু তার হয়েছিল? ঠিক হয় তাহলে তো সুখবর। নিশ্চয়ই এটা ভেরি গুড নিউজ। এ খবর তো আপনার অনেক আগেই বলা উচিত ছিল চন্দ্রকান্ত, ফলে আমাদের অনেক আননেসেসারি ট্রাবল বেঁচে যেত। তবে হ্যাঁ, ডিপ্লোম্যাটিক্যালি যে আপনি চেপে রেখেছিলেন ভালোই করেছিলেন, ভালোই। নমস্কার, চলি। আপনার সব তাহলে আসুন। কি বলতে চাইছো তুমি? দরজাটা বন্ধ করো। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি দীপ নারায়ণের ছেলে বা মেয়ে কিছুই তো নাও হতে পারে, বা দীপ নারায়ণের স্ত্রী ও। তাছাড়া তোমার আমার রক্তের সম্পর্ক গেটে পড়েছ? না, গেটে পড়িনি, নিজে কি গেট দেখতে হচ্ছে। ওহা কবি গেটে বলেছেন ক্লাস ইজ এ সুইটার জুস। এখন তোমার শেষ পর্যন্ত যেতেই হবে। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। বলো বলো আমি কি করতে হবে? রাঁচি হসপিটালের ডক্টর রুদ্র, তাকে আমি চিঠি দিয়ে দিচ্ছি, হাজার পাঁচেক টাকা নিয়ে গিয়ে তার সঙ্গে দেখা করুন। তিনি সমস্ত বন্দোবস্ত করে দেবেন। আই মাস্ট টিচ লেসন টু দ্যাট সোয়াইন চন্দ্রকান্ত। ইয়েস, উই মাস্ট। কাম অন, হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। ওকে খুন করেছে? হ্যাঁ। চৌধুরী, এই টাকায় তো আমার হবে না। তাছাড়া জেলে পা রেখে সমস্ত রিস্কটা আমি নেব, আর আপনার লাভের একটা মাইক্রোস্কোপিক পোর্শন আমায় দেবেন না? এটা কিরকম কথা? না মানে কথাটা তা নয়, মানে উপস্থিত এত টাকা আমার হাতে। আপনার হাতে না থাক, ব্যাংকে তো আছে। দেখুন, আজকাল এই সমস্ত কাজ বড় একটা আমি করি না, শুধু কৃতান্তের কথাতেই রাজি হয়েছি। বাট
I must have at least 10,000. এত রাত্রি কোথায় যাব? কাল ভোরেই বেরিয়ে পড়ব। না না, আজই যেতে হবে। আজ প্রায় এক মাস ধরে একজন ডাক্তারের কথাই চন্দ্রকান্তকে বলছি আমি। চন্দ্রকান্ত? Who is that devil? Devil তো বটেই, সাংঘাতিক লোক। আর সেই হচ্ছে আমাদের স্টেটের সব। ও কিছুতেই আমার কোনো ডাক্তারকে বৌমাকে দেখতে দেবে না। আজ বোধহয় ভয় পেয়ে আমার কথা এগ্রি করলে। বললে ভালো বুঝছি না, তুমি একজন ভালো ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে আনো। এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, চলুন। কিন্তু বাকি 5,000 টাকা আমি যেন গিয়েই পাই, তবেই আমি কাজে হাত দেব। এগ্রিড? আচ্ছা, আপনি এ ব্যাপারে এত চিন্তা করছেন কেন বলুন তো? এটা খুবই একটা সিম্পল কেস। আপনার কাছে যেটা খুবই সিম্পল, আমার জীবনে সেটা সবচেয়ে কমপ্লিকেটেড ব্যাপার। পরে আপনাকে সব কথা বলবো। ঠিক আছে, চলি। নমস্কার। জেনে রাখবেন, আই শ্যাল পারফর্ম মাই ডিউটি অনেস্টলি। কি শ্রীধর, তুমি এই দুর্যোগে এত রাত্রে? ম্যানেজার বাবু, আমার সর্বনাশ হয়েছে। তোমার সর্বনাশ হয়েছে? তার মানে? তার মানে আপনার বৌমার একলামের সে থেকে বোধ হয় ঠিকঠে না সে দাঁড়িয়েছে। কিরকম করছে জানে? আমার মনে হয় বোধ হয় আর বাঁচবে না। তবুও যদি মিসেস সেন একবার যেতেন, আপনার কাছে এসেছি। কিন্তু উনি তো এক্ষুনি যেতে পারবেন না, কারণ বৌমার বোধ হয় আজ রাত্রেই ছেলে পিলে হবে। হ্যাঁ, আজ রাত্রেই? তাহলে ঠিক আছে, মিসেস সেনকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তুমি যাও। যাচ্ছি যাচ্ছি। আজ রাত্রে ছেলে পুলে হবে। কিন্তু কিন্তু স্যার, তুমি যাও যত তাড়াতাড়ি সম্ভব। মিসেস সেনকে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর ভগবান মা করুন তেমন কিছু যদি ঘটে তাহলে আমি নিজেই আসছি। যদি তিনি একবার আসেন তাহলে সেই সেই সবই হলো। আবার সব যেতে বসেছে। আমার খোকা কোথায়? খোকা? আমার খোকা? কি আমি দেখতে পাচ্ছি না কেন? তোমার দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? খোকা ভালোই আছেন। ইনি হচ্ছেন ডক্টর রুদ্র, আমাদের স্টেটের ম্যানেজার চন্দ্রকান্ত চক্রবর্তী। নমস্কার।
অনুগ্রহ রাত্রি 3:17 12 সেকেন্ড গতে বৌমার একটি পুত্র সন্তান হয়েছে। কি হয়েছে? কি বলেন, কি হয়েছে? একটি পুত্র সন্তান হয়েছে। ও তাই নাকি? এটা খুব সুখবর বলতে হবে। হ্যাঁ, রাধা গোবিন্দজির কৃপায় খুবই সুখবর। ডক্টর রুদ্র, সরি, আপনি বরঞ্চ আমার গাড়িটা নিয়ে ফিরে যান। কিন্তু এসেছি যখন, একবার দেখে গেলে হতো না? কারণ নিশ্চয় নিশ্চয় এসেছেন যখন, তখন একবার বৌমাকে আর বাচ্চাকে দেখে যান। অবশ্যই ডক্টর মিসেস সেন অ্যাটেন্ড করছেন। আসুন, আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আসুন। আজ প্রদীপের জন্মদিনে বিশেষভাবে লোকজন খাওয়াতে দিইনি বলে। না না, যখনই বারণ করেছি আমি তখনই জানি প্রদীপের ভালোর জন্যই করেছি। ঠিক তাই মা, প্রদীপের মঙ্গল চিন্তা ছাড়া আমার আর কোনো চিন্তা নেই। সর্বদা ভয় হয় কখন কি অঘটন ঘটে। প্রদীপ, অনু এদিকে এসো। আপনি আশীর্বাদ করুন, আজকের দিনে আপনার আশীর্বাদ সবচেয়ে বেশি প্রয়োজন। এসো বাবা প্রদীপ, দীর্ঘজীবী হও। আর তুমি আশীর্বাদ করি যেন সত্যিকারের মানুষ হতে পারো। মা, দীপনাথবাবু মানুষ ছিলেন না, দেবতা ছিলেন। দেখে নেবেন, ওর ছেলে নিশ্চয়ই রাজা, নিশ্চয়ই রাজা, নিশ্চয়ই রাজা হবে। প্রদীপকে আশীর্বাদ করো। আশীর্বাদ? আশীর্বাদ তোকে আমি সবসময় করছি ম্যানেজার বাবু। এসে আমার কাছে, আমার কাছে, আমার কাছে এসো। জানি জানি মা, কেশের বাবু ঠিক কথাই বলেছেন, দীপনারায়ণ বাবু তো দেবতা ছিলেন, তাই তার তার ছেলে রাজা হবে। নিশ্চয়ই রাজা হবে, নিশ্চয়ই রাজা হবে, নিশ্চয়ই রাজা হবে। রাজাবাবু শোনো শোনো শোনো, এই দেখো সমস্ত কি এনেছি তোমাদের জীবনে। এই অনুভব, এটা আমার কাছে এসো, এসে তোমার দেখো, এসে আমার সঙ্গে সমান দেখো, এগুলো সব দেখাবো। বসো বসো, এখানে বসো, এখানে বসো, আমার কাছে, আমার কাছে বসো। এই বসো। হ্যাঁ অনুভবাবু, এই তো হলো তোমার। হ্যাঁ আর রাজাবাবু, এই দেখো, এইটা হচ্ছে তোমার। এই দেখো কি বলতো, হ্যাঁ এই দেখো, এই দেখো, এই এই এরোপ্লেনে করে তুমি তুমি কোথায় যাবে বলো তো? বিলেতে যাবে, জার্মানিতে যাবে, হ্যাঁ সব কত লেখাপড়া শিখে অনেক তুমি যাবে। অনুগ্রহ ঠাকুরপুর কোনো চিকিৎসাতেই কোনো ফল হলো না, সে পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে আছে। তাকে ছেড়ে ছোটর কে নড়বার উপায় আছে রে? দিদা কোথায়? জানকি কি আর উঠতে পারে? সে ওপরে আছে, তোকে দেখার জন্য ছটফট করছে। আয় ওপরে আয়, আয় অনু। দেখি আপনি নিজে এগুলো নিয়ে এলেন কেন? তাতে কি হয়েছে? আজ তুমি জার্মানি থেকে ফিরলে, আজ আমার আমাদের কত আনন্দের দিন। প্রদীপ, আগে তোমার বাবাকে প্রণাম করবে। এসো। হঠাৎ সিন্ডি কিসের? কারণ আছে, এই নাও ধরো। কারণটাই তো জানতে চাইছে। কোনো কথাই কি তুমি থাকে না?
আজ না প্রদীপ জার্মানি থেকে ফিরেছে? দূর করে ফেলে দাও। এসব আদিক খেতে আমার ভালো লাগে না। তুমি তুমি ফেলে দিলে? হ্যাঁ দিল। তুমি তুমি আর তোমার ওই ছেলে পয়সার জন্য ওদের মোশাই করছো, করো গে যাও। কিন্তু আমার সামনে ওদের নাম পর্যন্ত উচ্চারণ করবে না। তুমি তুমি ছেলেটাকে পর্যন্ত উচ্চারণ দিলে। জীবনে রাধা গোবিন্দ আমাকে একটা শান্তি দিয়েছেন যে অনু তোমার মতো গতি পায়নি। পাবে কোথেকে? বাঘের ঔরসতা শেয়ালের জন্ম হয় না। আমার মাঝে মাঝে মনে হয় ও বোধহয় ও বোধহয় আমার। চুপ করো, মুখে তোমার কিচ্ছু বাধে না। ভগবান তোমাকে এত বড় শাস্তি দিয়েছেন, পক্ষাঘাতে পঙ্গু করে ফেলে রেখেছেন, তো তবে তোমার শয়তানি গেল না? যাবে 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 যেদিন তোমার ওই প্রদীপের। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, আর কোনোদিন আমার ঘরে আসবে না। বেরিয়ে যাও। যাদের সঙ্গে সব সময় কাজ করতে হবে তাদের ডেকে প্রদীপের সঙ্গে পরিচয় করিয়ে দিন। ঠিক আছে। আর মিস্টার মুখার্জি, এই 7 বছরের চৌধুরী কোম্পানির সামারি ব্যালেন্স শীট অ্যান্ড ইনভেন্টরি ফাইল সময় মতো প্রদীপকে বুঝিয়ে দেবেন। না না, আপনি থাকতে এসব আমার বোঝার কি দরকার? কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন তো প্রয়োজন হবে, তাই আগে থেকেই তোমায় সব বুঝিয়ে দিতে চাই। চলো আমি বরং নিজেই তোমায় সব ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস করে দিই। চলো। ট্যাক্সি, ট্যাক্সি চলে গেল। এক্সট্রিমলি সরি, যদি পারেন তো। ক্ষমা ক্ষমা আমি করবো না, ঠিক আছে? আপনি দাঁড়ান, আমি ট্যাক্সি ডেকে আনছি। না না শুনুন, না মানে এটা নেয়াতি অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আমার কি সর্বনাশ হলো? শুনুন শুনুন, আপনার কি সর্বনাশ হলো? আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যাওয়া হলো না তো? চলুন, আমার গাড়ি রয়েছে, আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। দরকার নেই, আপনি আসতে পারেন। আমি একজনের জন্য অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছেন? ওই না, নামটা ঠিক জানেন। ও নাম জানেন না তবু অপেক্ষা করছেন, চমৎকার। হ্যাঁ না মানে ঠিক আমার নয়, তবে আমার দেড় বলতে পারেন। ও
কিন্তু গাড়িতে কি এখানে তো কেউ ভুলবে না? গাড়ি দিয়ে ভুলতে যে কি সাংঘাতিক কথা, আপনি কি বলতে চান? আমি যে বলতে চাই আপনি ঠিকই বুঝেছেন। না বুঝিনি কই। নাম জানেন না তবু অপেক্ষা করছেন, বাড়ির মধ্যে ঝুঁকে উঁকি ঝুঁকি মারছেন, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? উদ্দেশ্য কি 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 উদ্দেশ্য কি বলুন? চুপ করে আছেন কেন বলুন? দারুণ ভালো গাড়ি চালায় না? বইতে কি এই কথাগুলো লেখা আছে যে এত মন দিয়ে পড়ছিস? না না তা লেখা নেই, তবে হঠাৎ মনে পড়ে গেল কিনা তাই। আমার তো ভীষণ ভয় করছিল, বাবা যা জুড়ে গাড়ি চালায়। ভয় কি আমারই কম করছিল? তবে ভদ্রলোকের চেহারা দেখে ভরসা পাচ্ছিল, দারুণ স্মার্ট চেহারা না রে? দারুণ। তবে চেহারার থেকেও কিন্তু কথাবার্তাগুলো আরো স্মার্ট। এই যে আজকালকার ছেলেগুলো মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে নিয়ে বিনিয়ে তো চোখে দেখতে পায় না। দেখুন দেখুন আমি ভীষণ অসুস্থ, আর যখন তখন আপনি এরকম টেলতে। কে আপনি, কে কথা বলছেন? আমি, আমার নাম, নাম বলাতে একটু বিপদ আছে, পরিচয় আপনার সঙ্গে আমার আজকেই হয়েছে। তাহলে কার সঙ্গে এত কথা বলছিস? এই
এই দোষী স্মার্ট চেহারা লোকটি। আপনি আমার টেলিফোন, আজকাল লোকে কথায় কথায় চাঁদে চলে যাচ্ছে আর আমি একটা ফোন নাম্বার জোগাড় করতে পারবো না। দেখ আপনার গান ভালো লাগছে। কেউ তো দেখছি রাহুর ওপরে যায়, রাহু কিন্তু সবসময় চাচাচ্ছিস কেন, শুনতে পাবে না, ফোনটা কোলাতে এই নেই। দেখুন গান গাওয়া তো অপরকে শোনাবার জন্যে, তাদের ভালো লাগলে গাওয়াটা সার্থক হয়। কিন্তু সার্থকতা তো শুধু কানে শুনে হয় না, চক্ষু কর্ণ বলে দুটো জিনিস আছে, তার মধ্যে যে কোনো একটাকে উপবাসী রাখলে পুরোটাই অসার্থক থেকে যায়। আরে বলুন না, আচ্ছা বলি, কিন্তু দেখবেন আপনি আবার আপনার বন্ধুর মতন দুম করে চটে উঠবেন না। ও না না বলুন, আপনি চটবো না। বাস বাস বাস, ওইটুকুনি যথেষ্ট। মানে আপনাদের বাড়িতে গিয়ে যাতে পুলিশের হাতে না পড়তে হয় এই ভরসাটুকুনি চেয়েছিলাম। আচ্ছা আমি পরশু একটু বাইরে যাচ্ছি, তাহলে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করবো। তাই করো। থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট। কার গান শুনে চক্ষুকর্ণ সার্থক করতে চাইছো জানো অনুদা? থাকতাম ওইখান থেকে বলো, ওইখান থেকে। আজকে না, আজকে একটা ব্যাপার হয়ে গিয়েছে। কিরকম? এই মানে একেবারে একটা রীতিমতো নাটক। নাটক মানে? হ্যাঁ তো বুঝতেই পারছি, তো নাটকের নায়ক করে চোখের সামনে দেখছি, নায়িকাটি কে? মানে কিন্তু ভাইয়া একটি কথা, যেখানে সেখানে নাটক করা তো তোমার চলবে না। কেন কেন? নাটকের আগে অনেক ব্যাপার তো মানতে হবে, যেমন ধরো স্বজাতি গোত্র ঠিকুজি। আর তোমার ঠিকুজি গোষ্ঠী নিকুজি করেছে, আগে পুরোটা শুনবে তো। হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও, শুনতে হবে বলছি। কাশি রামদাস কহে শুনে পুণ্যবান। আরে বাবা ম্যানেজ তো আমাকেই করতে হবে। সব তোকে ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করতে হবে? বাড়ি তুই শুনলি না, ভদ্রলোকে তো আসতে বলে দিলাম, তা আসতে বলেছিস তাতে হয়েছে থাকি। আমার ভীষণ বিশ্রী লাগছে রে, কিন্তু ভদ্রলোক এত স্মার্টলি কথা বললো আমি কিছুতে না বলতে পারলাম না। ভদ্রলোককে আসতে তো বললি, অথচ নামটা অব্দি জিজ্ঞেস করলি না। কি করে করবো, ওই তো বললো নাম বলতে বিপদ আছে। কি আশ্চর্য, নাম বলতে আপনার আপত্তিটা কি? সেদিন তো এক কথা আমাদের নাম বলে দিলুম। আপত্তি মানে কিছু না জানেন, গোলমালটা হলো ওইখানে, ওই নামটা শোনার পর থেকেই তো বিপদ। নাম বলাতে আবার বিপদ কি? আর এত ভয় পেয়ে পাচ্ছেন কেন? না ওটা ভালো করেছে জানেন, ওটা ভালো করছে। ব্যাপার হচ্ছে, ব্যাপার হচ্ছে কি জানেন, যে পৃথিবীতে যেমন ওই তিন ভাগ জল এক ভাগ স্থল, তেমনি মানুষের মধ্যে হয় কি, যে ওই তিন ভাগ সাহস আর এক ভাগ ভয় থাকা ভালো, কেননা তাতে করে মস্তিষ্কের বিকাশ হয়, বুদ্ধিবৃত্তি বাড়ে আর কি। যাকে বলেই ফেলি। হ্যাঁ বলবি বল। দেখুন আমার নাম প্রদীপ, এদিকে আপনার নাম শিখা, এই দুয়ে মিলে ব্যাপারটা একটু ইয়ে হয়ে যাচ্ছে তো, তাতে আবার আপনার রক্তটা বোন না ভেবে বসেন যে আমি নামটা বানিয়ে বলছি, এই হয় আর কি। শুধু শুধু আমার দুর নাম দিচ্ছেন কেন? নিজে কাদা ছিটিয়ে দুজনকে দিলেন চান করিয়ে, তারপর জবরদস্তি বাড়ির মধ্যে ঢুকে উঁকি ঝুঁকি মারছিলেন, তাতে পুলিশ ডাকতে চাওয়াটা কি আমার অন্যায় হয়েছিল? সেদিনের ঘটনাটা কিন্তু একদিক থেকে ব্লেসিং ইন ডিসগাইজ, ট্যাক্সি তো পাচ্ছিলামই না, এই সাহায্য না পেলে হয়তো ঠিক সময় মতো পৌঁছতেই পারতাম না। কিন্তু আপনার নামটা কি তা তো এখনো জানতে পারলাম না। ও ও সরি ভুলে গেছি, আমার নাম তো শুনলেন প্রদীপ, প্রদীপ নারায়ণ চৌধুরী, আমার দাদা অনুপ নারায়ণ চৌধুরী। দিদিমণি রাহু বাবু এসে। ও বাবা, প্রথম আলোকের দিনই রাহু বাবু এসে। তোকে এক সময় মনে করছি আমার নাম রাহু নয়, রাহু রাহুল। রাহুল কি? রাহুল রাহু তো রক্ষা নাই, আবার একটা হুল লাগাইছে। ও ভগবান, কারণ পিতা মাতা শুধু নামাকরণ করে পুত্রের এত বড় সর্বনাশ করে, কি দরকার ছিল রাহুল নাম রাখবো, সমস্ত পৃথিবীর কাছে আমি এখন রাহু হয়ে গেল। আপনারা, আপনাদের তো চিনতে পারলাম না, আপনি কি করে এলাম? অ্যাক্সিডেন্ট, নেহাতি অ্যাক্সিডেন্ট। আপনার অ্যাক্সিডেন্ট, সে যা সর্বনাশ করার তো আমার করলেনি, তারপর আমি চান করে মানে তাহলে রাখবার কি আছে? আপনার দৃষ্টি মানে রাহুর দৃষ্টি পড়লে ফ্লু তো ফ্লু, দুনিয়া পর দেখটি ফুঁয়েতে উড়ে যায়। আপনি কে মশাই? আপনার সঙ্গে আমার পরিচয় অব্দি নেই, আমাকে উপবাস করার জাগে জাগে। শুনুন, এনার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, এর নাম হচ্ছে রাহুল খাসনবিশ। দেখি আপনি আমায় রাহু বললেন। কি মুশকিল, রাহু বলবো কেন? আরে ভালো করে শুনুন। আচ্ছা বলুন, আমি অফিসিয়াল ফর্মালিটিস যা করবার আমি সব করে দিয়েছি, এখন থেকে মিস্টার দাশগুপ্ত এই হেড অফিস সম্বন্ধে সমস্ত কিছু ব্যাপার তোমার সঙ্গে পরামর্শ করে করবেন, এর মধ্যে তোমরা আমাকে আর জড়াবে না।
কিন্তু আপনি না থাকলে কি আমি এই সমস্ত সামলাতে পারবো? কেন পারবেন না? এতে না পারার কি আছে? যাতে পারো সেইভাবেই তো তোমায় মানুষ করা হয়েছে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, প্রদীপের সঙ্গে আমার দু একটা কথা আছে, আপনি তাহলে এখন আসুন। বাবা প্রদীপ, তোমার বাবা দীপ নারায়ণ যখন মারা যায়, এক আমায় ছাড়া আর কাউকে সে বিশ্বাস করতে পারেনি। মৃত্যুর পূর্ব মুহূর্তে হাসপাতালে ডেকে আমার উপর যে গুরু দায়িত্ব সে দিয়েছিল, আজ অবধি আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি, তোমাকে মানুষ করেছি। এইবার তুমি সব ভার নাও, আমায় মুক্তি দাও। জেঠু, অন্তত আরো দুটো বছর আপনার পাশে থেকে কাজ শিখতে চাই, এই সুযোগটুকু আমায় দিন। বেশ, তাই হবে। আর একটা কথা, আমি যেদিন থাকবো না তখন করবে, সম্মান দেবে, কারণ তার চেয়ে তোমার বড় হিতৈষী আর কেউ নেই। শ্রীধর বাবু? হ্যাঁ, পরশু ভোরে আমি আর শ্রীধর চন্দ্রপুরা যাচ্ছি, তুমি তার পরদিনই ওখানে আসবে, কারণ সেই দিন রামপুর কলিয়ারি ইন্সপেকশন আছে, আমি চাই যে তোমার সামনেই সেটা হোক। আচ্ছা এইবার তুমি কোথায় যাচ্ছিলে? এসো। যার কোন আত্মসম্মান বোধ নেই সেইটা সব কাজের এরকম একটা যুক্তি খারাপ। আমার টাকাটা এনেছো? না, আজকালের মধ্যে এনে দেবো। কোথেকে এনে দেবে শুনি? প্রদীপের কাছে ভিক্ষে করে? তো উপায় কি বলুন, আপনাদের উইলে যা আছে সেটা তো মেনে চলতেই হবে। উইল? ওই উইলের নাম তুমি আমার কাছে করবে না, ওই উইল আমার জীবনের অভিশাপ। আমি যা তো খুঁয়েছি আমার পেটও ভরেনি, হয়তো এত ওর জন্যে জীবনে চরম শাস্তি পাচ্ছি। দেখুন বাবা, যার যেটা প্রাপ্য নয় সেটা আশা করতে গেলে তাকে কষ্ট পেতে হয়। ও চমৎকার, তার মানে তোমার মতে সম্পত্তি আমার প্রাপ্য নয়। আচ্ছা আচ্ছা, তুমি কি কিছুতেই আমার মতে চলবে না? হ্যাঁ, এত বয়স হলো তোমার, এখন তুমি এতটুকু পাল্টাবে না? কি করে পাল্টাবো বলুন, আপনার মতে আমি তো একটা জানোয়ার, মানুষ হলে পাল্টাতুম, জানোয়ার তো পাল্টাতে পারে না। মুখদর্শন করতে চাই না, আমিও পারত পক্ষে সেটা আপনাকে দেখাতে চাই না। Thank you.
এখন তাহলে আমরা যেতে পারি স্যার? হ্যাঁ যান, লাঞ্চের পর আমার সঙ্গে একটু দেখা করবেন। ঠিক আছে, আমি কালকেই অফিসে গিয়ে আমার রিপোর্টটা সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ ভালো কথা, আমাদের ডিপার্টমেন্ট থেকে খুব শিগগির একটা গুড নিউজ পাবেন আশা করতে পারেন। আচ্ছা চলি। ইন্সপেকশনের ব্যাপারটা কিরকম বুঝলে? পটেনশিয়ালি গ্যাসি মাইন, তো খুব স্ক্রুটিনি করে সব কিছু দেখেছে, তবে আমাদের ভেন্টিলেশনের এফিশিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থেকে আর কোনো রিমার্কই করতে পারেনি। এবার মাইন সেফটি উইকে আমাদের মাইনই ফার্স্ট হবে। বাহ, তা যদি হয় তাহলে সব ক্রেডিট তোমার। যাকগে, তুমি এখন চললে কোথায়? আমি একটু কাকার সঙ্গে দেখা করে আসছি। কি প্রয়োজন সেখানে যাবার? প্রয়োজন কিছু নেই, কিন্তু কর্তব্য তো একটা আছে। ঠিক আছে, পরে যেও। আজ শ্রীধরের ওখানে তোমার নেমন্তন্ন, আমিও যাব। শ্রীধর বাবুর ওখানে নেমন্তন্ন? হঠাৎ? না না, হঠাৎ না, হঠাৎ না। না, আজকে আমার পক্ষে অসম্ভব। শ্রীবাস্তবের ওখানে আমার লাঞ্চ রয়েছে আজ। না 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 না, আজ 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 আমার ওখানে যেতে হবে, অন্তত আজ আমার ওখানে যেতেই হবে। না, আমি মাফ করবেন, না আজ আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে ঠিক আছে শ্রীধর, ঠিক আছে, ঠিক আছে। প্রদীপ, ওর স্ত্রী রাজ বাৎসরিক, হঠাৎ স্ত্রীটি মারা গেল, ছেলেটাও রইল না। যেতে আমাদের একবার হবেই, নইলে জানো তো ও যা পাগল। ঠিক আছে শ্রীধর, আমি আর প্রদীপ ঘন্টাখানেকের মধ্যেই আসছি। আট ঘন্টা ডিউটি সে খুন তো সব পানি হো গিয়া। কাটিং কাটিং বাবু ভাবতা হ্যাঁ লোক জানবার। ধুলো নিয়ে কোনো লাভ নেই, পা দুটো পক্ষাঘাতে অসার। কিন্তু মনটা তো অসার নয়, আশীর্বাদ তো করবেন মন থেকে। কিন্তু সে মন যে বিষিয়ে গেছে, বিষের জ্বালায়। কিছু মনে করবেন না কাকা, এই বিষটা যে কি আজও বুঝতে পারলাম না। অথচ চিরদিনই শুনে আসছি আপনি নাকি জ্বলছেন। ও তাই নাকি? তার থেকে আমি আমি নিজে তোমার কাছে ভিক্ষা করবো। আপনি এভাবে বলছেন কেন? প্রদীপ, ওর সঙ্গে বাজে বাবু করো না বাবা, এসো। ও আমি বাজে বকবক করি? তুমি 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 অতি বদ মেয়ে মানুষ। বদ তো বটেই, তবে আমি নই, আমার ভাগ্য। এসো বাবা, একটু মিষ্টি মুখ করো। না ছোট মা, এখন আর কিচ্ছু খেতে পারবো না। আজ শ্রীধর বাবুর বাড়িতে নেমন্তন্ন ছিল, বড্ড খাওয়া হয়ে গেছে। কে শ্রীধর? ওই একটা মাতাল, আমাদের এই বাড়ির একটা কেরানি, তার বাড়িতে নেমন্তন্ন খেলে তুমি? ছি 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 ছি, বংশের মানিজ্য তার কিছু রাখলো না দেখছি। শ্রীধর বাবু মাতাল বলে তার বাড়িতে যদি পাত পারে না চলে, তাহলে তোমার বাড়িতে কারো ঢোকাই উচিত নয়। তার মানে তার মানে আমি একটা আমি একটা আবার জল খাবার আনা হয়েছে। প্রদীপ তোমার বাড়িতে জলগ্রহণ করবে না, জানো না চন্দ্রকান্তর বারণ আছে, এরকম গাল বাড়িয়ে জুতো খাওয়া দু চক্ষের বিষ। না না তা না, কই ছোট মা দিন তো আমি খাচ্ছি। না থাক, এখানে তোমাকে কিচ্ছু খেতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। নিয়ে যাও নিয়ে যাও, খোসামতি করে খাওয়াও। বড় লোকের মশাই না করলে তোমাদের মা বেটা চলবে কি করে? মা তো চিরদিনই ছেলেকে খোসামত করে খাওয়ায় কাকা, এটা আপনি চটলে কি হবে? দেখো প্রদীপ, কলকাতায় গিয়ে হাজার দুয়েক টাকা পাঠিয়ে দিও, অবশ্য যদি তোমার দয়া হয়। দেবো টাকাটা, কিন্তু আপনি চাইলেন কাকা, ছোট মা চাইলেন। চলো ছোট প্রদীপ।
শোন, ঘুট কি করে জানলি আমার টাকার দরকার? কি ব্যাপার? দেখ তো চাকরি দুটো টাকা কি ব্যাপার, এত ব্যস্ত কেন আজকাল? আরে আর বলিস না ভাই, কদিন একটা বড় ঝঞ্ঝটে পড়ে গেছি বুঝলি। তাই নাকি? কিরম ঝঞ্ঝে? টাকা কি হবে তোমার? আরে টাকা ওই যে অসুখ রে। অসুখ? হ্যাঁ অসুখ। কার অসুখ? আমার বন্ধুর, বন্ধুর অসুখ। কি অসুখ হলো? তারা অসুখ অসুখ মানে খুব সিরিয়াস অসুখ। একটা সিরিয়াস হলে অসুখ তো একটা হবে, সেটা কি অসুখ আর কি অসুখ হয় আজকাল সিরিয়াস? ওই থ্রম্বোসিস। থ্রম্বোসিস? তোমার বন্ধু? হ্যাঁ। তো বয়স কত? কত? তোকে আমি বকতে পারবো না, একটা বন্ধুর সাথে শেষ দেখাটাও করতে দিবি না। শেষ কালে সচেতন গিয়ে বেয়ে ইজ্জত দে না, টাকা দে না, চট করে দে। আচ্ছা আচ্ছা দে না, আর কার কথা দেখ। আমি বেরোবো তো। আর তুই নে না, আরো আর শোনো দাদা। হ্যাঁ ও দেখাটা কিন্তু করো। কার সঙ্গে? ওই শেষ দেখা আর কি বন্ধুর সঙ্গে। ইডিয়ট। আমি বলছি, এই তো বর্মা, বর্মা কোথায় যাচ্ছিস? চমৎকার, ভীষণ অপূর্ব। অনুপ বলেছে আর গান বাজনা, বাজনা সে তো মা তার সারা অঙ্গে যে গয়না দেখেছি তাই তো ঘুরতে ফিরতে একবারে পুরো অর্কেস্ট্রা হয়ে বাজবে। দেবমি হচ্ছে? শোন, যা দেবে ছবি না শুনলে তোর মাথা ঘুরে যাবে। দোহাই মা, ওই অনুদা যেদিন থেকে ওই চন্দ্রবদনীকে দেখিয়েছে সেদিন থেকে আমার মাথা একেবারে ঘুরছে। তুমি আর আমার মাথা ঘুরিও না মা। আচ্ছা আমি চললাম। এই মস্ত না না, কিসের এত তারা? কি এমন আজকে যাচ্ছিস শুনি? ওই অসুখ, 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 ভীষণ দারুণ অসুখ। আমার এক বন্ধু প্রায় মরণাপন্ন। কি রে দেব, তুমি চিনবে না? চিনব না? কি কি অসুখ হয়েছে তার? স্ট্রোক, স্ট্রোক, স্ট্রোক হয়েছে। থ্রম্বোসিস, যে অনুদা এসে বলে গেল না, আজকাল তো থ্রম্বোসিস ছাড়া কারো কিছু হচ্ছেই না। থ্রম্বোসিস? হ্যাঁ থ্রম্বোসিস। আরে মায়ের বাছা, জয় রাধা গোবিন্দ। হ্যাঁ তোমার ওই রাধা গোবিন্দকে একটু বলো তো, ও ভালো করে দিকে একবারে। আচ্ছা আমি চললাম। কিন্তু শোন, অবস্থা একেবারে খুব খারাপ, যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যাবে, আমি হয়তো শেষ পর্যন্ত দেখতেই পাবো না। না না, তুই আয় বাবা। হ্যাঁ আমি যাই। হ্যাঁ হ্যাঁ রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। তোরে এতক্ষণ ধরে বকে মরছে, তোমার মতো একটা কালার সঙ্গে? না না তালা আছে, আপনি না গেলে এটা তো ঘরে দিতে পারি না। তালা ঘরে দিতে হবে না, সে তো ভগবান দিয়ে দিয়েছেন তোমার কানেই। কান নাই? কানাই না, কানাই বইলে তো কেউ আসে নাই। হ্যাঁ আইছিল, আইছিল। কে? প্রদীপ বাবু। সে তো আসবে, সেই তো হলো আমার জীবনের অভিশাপ। পাপ, পাপ করলো কে? কেউ করে, আমি করেছি, আমি করেছি। ভগবান, কত জন্ম পাপ করলে এরকম কালার খপ্পরে পড়তে? এই লাভ, আরে পাপই বা করলাম কোন সময়, থাপ পরিবা খাইতে যাবো কেন? তুমি থাপ্পড় খাবে না, আমার নিজের গাল থাপ্পড় মাথায় চলে। নিজের গাল, নিজের গাল, নিজের গাল থাপ্পড়। কি কইলে? আমি নিজের গালে নিজে থাপ্পড় খামো কেন? কেন তোমাকে বল, আমি নিজের গালে নিজে থাপ্পড় খামো কেন? আমি বলি এইটা, আমি কি করছি তাকে? মারবে? আমি থাপ্পড় খামো? নিবারণ, নিবারণ তোমার? আমি নিবারণ খামো? আমি না না, নিবারণ তোমার? আমি নিবারণ করছি? এত বড় আসপদা? না না, তুমি আর এই না না, একদম না কেন, তোমার একদম। আমি তোমায় বলিনি কিছু, তোমার তুমি বলিনি কিছু, তোমার তুমি কিছু বলিনি। ঠিক আছে, এইবার থেকে যা কইবা কওনের আগে হিসাব করে কইবা। কইয়া গেলাম, কইব কইব। সালা কি পাইছ? কইব, আর যা করব তাও হিসেব করেই করব। আর দেরি নয়, জাগো রাহুল, আমার অন্তরে অন্তঃস্থলে যে ভাব লুকায়িত আছে তা সাহস করে প্রকাশ করতেই হবে, যেমন করেই হোক। ঠিক আছে, চেঞ্জ লাগবে না।
হাসিটা ফিরেছে? না ফিরেনি। গুড গড। কিন্তু এদিকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। না না হবেটা কি? ওই বসে আছে, তোমার চিন্তা কি এত? হ্যাঁ আমি থাকতে তোমার চিন্তাটা কি? কি আসছে? আরে তুমি দেখো না, প্রদীপ আমাদের ঠিক ম্যানেজ করে ফেলবে। মানে প্রদীপ যদি একবার মুখ ফুটে বলে যে বিয়ে করতে রাজি, বড় মা তো হাতে স্বর্গ পাবে, বুঝতে পারছো না? মর্দি তো পথ পাবে না। কি জানি আমার কিরকম ভয় করছে। একটু বেশি ভাবো, নার্ভাস হয়ে গেলি, এটা ভাবনার কি আছে? আমি তো বলছি, প্ল্যান করতে পারছো না। আমি প্রদীপের পেছন পেছন ঠিক টাইমলি দেখবে, বলটিকে ডজ করতে করতে ডজ করতে করতে একবার সেট গোলে ঠেলে দেবো, বুঝতে পারলে না? হ্যাঁ তবে একটা কথা, ব্যাপারটা হচ্ছে যে যতদিন গোলটা না হচ্ছে ততদিন এই যে তোমার আমার মধ্যে ইয়ে হয়েছে তো। না না শোনো শোনো চলছে, মানে না একটা জিনিস ডেভেলপ করে গেলে তুমি অস্বীকার করতে পারো না তো, করে তো গেছে একটা জিনিস ডেভেলপ। তো কথা হচ্ছে যে তার আগে এই ব্যাপারটা তুমি কাউকে বলো না, এমনকি তোমার শিখাকেও না, কেমন? আমি নিজে কিছুই বলবো না, কিন্তু শিখার কাছে কোনো ব্যাপার চেপে রাখা খুব শক্ত। শক্ত কি আছে তুমি না বললে জানছো? আর চেপে রাখবার দরকার তো বৃত্তি না, দরকার ব্যাপার হচ্ছে যে চুরিও করিনি আর মানুষ খুনও করিনি যে চেপে যাবো, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে তুমি ভীষণ কাওয়ার্ড মেয়ে জানো, তোমার যে সাহস চাপতে পারো না, চাপতে পারো না। আমি না তুমি? আমি, কিন্তু কথা হচ্ছে যে সেটা তুমি তো প্রদীপ বাবু দাদা, তা সাহস করে কথাটা তুমি আগে পারতে পারছো না কেন? সাহস ভয় না, যাও না, কথা শুনো, এরকম করে যেও না। শোনো শোনো প্লিজ প্লিজ, আমি এক কথা, এক কথা শোনো, আমি সাহস করে এক্ষুনি বলতে পারি, কথা বলতে অসুবিধা নেই, কিন্তু একটা ফান্ডামেন্টাল অসুবিধার জন্য এই কথাটা বলতে চাইছি না। কি কি? তুমি তো জানো না প্রদীপকে, কি সাংঘাতিক বিচ্ছু ছেলে, ও যদি একবার আমাদের কেসটা জানতে পারে না করবে কি জানো? আমাকে ফোরগ্রাউন্ডে ঠেলে দিয়ে নিজে সরে যাবে, তখন পুরো খেলাটা আমাকে সামলাতে হবে। তাই জন্যে তোমাকে বলছি, অবুঝছ কেন? প্লিজ কথা দাও। আমি চেষ্টা করব, কিন্তু কিছুই কথা দিতে পারছি না। কথা তোমাকে আর দিতে হয় না। তুমি ঝরো ঝরো সুর তোলো নিজের গানে, ঝরো ঝরো বলো কেন আমার কানে ওগো বৃষ্টি। বেরোসনি? বেরোবো কি বলছিস তুই? আমার বলে মাথা খারাপ হয়ে রয়েছে, সামনে এক্সামে। ধীরে শ্রীমতি ধীরে, দাঁড়াও দাঁড়াও, অত তাড়াতাড়ি করছে কেন? তা সারাদিন ধরে পড়ছিস, কি করবো বল, খানিকটা প্রিপেয়ার তো হতেই হবে। তা তো ঠিকই, তারপর সাজ পোশাক দেখে চুটুল বাঁধা, খানিক কেন, প্রিপারেশন বেশ ভালোই হচ্ছে। না মানে আর মানে দেখাসনি, এটার মানে কি? এটা আজকাল সিনেমার প্রোগ্রামগুলো বুঝি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। প্রোগ্রাম? আগে হ্যাঁ এটাকে কিন্তু তাই বলে, দেখ দেখ যে দেখ ভালো করে। হ্যাঁ হ্যাঁ মানে না। হ্যাঁ রে প্রদীপ, তুই কি ভেবেছিস বলতো, আজ ও ঠাকুরকে বলেছিস তুই রাত্রে খাবি না? তা কি করবো, খিদে না থাকলে কি করে খায়? রোজ রোজ তো খিদে থাকে না কেন বলতে পারিস? কি হয়েছে আজ কদিন ধরে ভালো করে আমার সঙ্গে কথা দিয়ে বলিস না, এইরকম করে আমার কষ্ট দিচ্ছিস কেন বলতো? ঠিক আছে ঠিক আছে, মঙ্গলবার তো চন্দ্রপুরা চলেই যাও, আর তোমাকে কেউ কষ্ট দিতে আসবে। হ্যাঁ প্রদীপ, কি পাগলামি হচ্ছে কি? মার 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 কষ্ট দেয় না প্রদীপ। হ্যাঁ রে অনু। বড় মা, প্রদীপের কি হয়েছে বলতো, কদিন ধরে ওইরকম অস্থির হয়ে রয়েছে কেন? অস্থির হয়ে রয়েছে কেন, আরে এই অবস্থায় পড়লে পাগল হয়েছে, ও তো অস্থির হয়ে সুস্থ রয়েছে। কেন কি হয়েছে ব্যাপারটা আমি তো বুঝি বলতো বাবা। কি বুঝি, কতবার করে বুঝি বলবো বাবা, বললে তুমি বুঝছো তো বলে দিবি। হ্যাঁ ব্যাপারটা বুঝবো, বুঝতে পারছো না দেখো না। ও তবে সব তো এই জন্য, দেখ প্রদীপ যাতে সুখী হয় তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু তাই বলে এই বিয়েতে কি করে মত দিই? তাছাড়া তোদের বংশে সম্মান নষ্ট করবার অধিকার তো আমার নেই। তো বেশ তো, তোমার সম্মান নিয়ে তুমি থাকো, ছেলেটা তো ওদের দিকে তাকিও না। আরে ছেলে দেবে শেষকার যাও, একটা কাণ্ড করে বসো তো বুঝবে। হ্যাঁ কাণ্ড করে বসবে কি রে? হ্যাঁ অনু, তোকে কিছু বলেছে নাকি? বলবে কি বলো মা, এসব কথা বলে কিছু করে? নিজের চোখে দেখলাম না, এই তো পরশু দিন
ওই যে কামাস কাটকানা ব্লাডি ফস্টক বলে একটা দেশ আছে, সেখানে একটা চাকরির দরখাস্ত দিয়ে বসে। হ্যাঁ ব্লাডি ব্লাডি সে আবার কি জায়গা রে? বাবা মানুষ জায়গা গেলে কি সরব না, তাহলে কি হবে অনু? আমি তো কদিন ধরে তোমাকে সেই কথাই বোঝাচ্ছি, তুমি ওই মদটা দিয়ে দাও। হ্যাঁ কিন্তু দেখো বড় মা, গভর্নমেন্ট আইন করে জাত ফাত তুলে দিয়েছে, আর তোমরা কিনা বেআইনি করে সেই জাত আগে পড়ে রয়েছো। কিন্তু ও যে একেবারে অন্য জাত। দেখো বড় মা আমি শেষ কথা বলে দিচ্ছি, এখনো যদি ওই রকম করো না তাহলে প্রদীপের মুখ চেয়ে আমি আমি একটা অন্য জাতের মেয়ে বিয়ে করবো, দেখি তোমরা কাকে নিয়ে থাকো। হ্যাঁ না 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 অনু শোন শোন, তা করিস তার কি করবো, পরে মার খাবো, তা বলে তো তোদের ছেড়ে থাকতে পারবো না। এই জন্য তো বলছি বড় মা মদটা দিয়ে দাও, জানোই তো কিরকম সেন্টিমেন্টাল ছেলে, শেষ জায়গা থাকবে না। শাস 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 না দরকার নেই, তার চেয়ে ও যা চাইছে তাই করুক, চল জানকির সঙ্গে একবার পরামর্শ করে নি। চাষ করতে চাও করো, কিন্তু করতে হবে বুঝলে না, আমরা মিছিমিছি ওটার দুঃখ দিয়েছি। আর দুধ ম্যাগাজিন রাখো তো, হাতে হাত মেলাম। কেন একেবারে অলরাউন্ড সাকসেস, সেমিফাইনাল হয়ে গেছি, এখন শুধু ফাইনাল তে মাঠ। সেটাই তো শুনেছি সবচেয়ে কঠিন ব্যাপার। আরে কঠিন বলে কঠিন, সে দারুণ রাজভারী আর স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, তবে আমার কাছে না সে, আমি যেটুকু ঠিক ম্যানেজ করে নেবো। যাগে যাগে ওই আমার সেই খাওয়াটার কি হলো? এই ভালো হবে না কিন্তু বলছি, এরকম করে কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা এতে অন্যায়টা কি দেখছো তুমি? এটিতে ধরো সভ্য সমাজের ওল্ডেস্ট এবং লেটেস্ট প্রথা ইয়ে জানাবা। তুমি থামবে? কেন থামবো কেন? দেখো অগ্নি সাক্ষী করে নারায়ণ শিলার সামনে মন্ত্র পড়ার আগে এসব কিচ্ছু চলবে না। অগ্নি সাক্ষী রেখে নারায়ণ শিলার সামনে? আচ্ছা আমি বলছিলাম রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা সই করলে চলবে না? সই? না বাবা ওসব সইটোর মধ্যে আমি নেই, সই করে বিয়ে করবে তারপর দুদিন বাদে ছেড়ে দেবে, আমি চাই হিন্দু শাস্ত্র মতে বিয়ে করতে। ঠিক আছে তাই হবে, যতদিন না শাস্ত্র মতে সব হচ্ছে ততদিন ওই সব অশাস্ত্রীয় ব্যাপারগুলো ইচ্ছে করেই ভুলে থাকবো। হ্যাঁ তাই থাকবে। হ্যাঁ ভালো কথা, তুমি চন্দ্রপুরে কবে যাচ্ছ? শুক্রবার। আচ্ছা শোনো ইন দ্য মিন টাইম তুমি তোমার মাকে একটা চিঠি লিখে সব জানিয়ে দাও। মা তো রোববার আসছেন, যা কিছু জানাবার তুমিই জানি। জ্বরটা পারলো কেন? কবিরাজিতে তো কিছু হচ্ছে না, যাই ডক্টর মজুমদারকে একটু ফোন করে আসি। না মা তুই তো আমার কাছে বস, কোথাও যাস না। এখানে এই জায়গায় এই সমস্ত জায়গায় গ্যাস অ্যাকুমুলেট করছে। না না সেরকম কিছু না, তবে দুই একটা চ্যানেলে হয়তো লিকেজ হয়েছে। হয়তো লিকেজ হয়েছে? আমি তো সাসপেক্ট করছি সমস্ত ভেন্টিলেশন অ্যারেঞ্জমেন্টই নষ্ট হয়ে গিয়েছে। বিশ্বমিত্র এত পুরনো ওয়ারিং, ওয়াই ডিডন্ট ইউ চেঞ্জ দেম? না না মানে চলে যাচ্ছে তাই রিস্ক নিয়ে চালিয়ে দিচ্ছেন। আপনি জানেন যে কোনো লিকেজ থেকে ইগনিশন হয়ে সাংঘাতিক একটা বিপদ ঘটতে পারে। যাগে আমি সমস্ত ড্রয়িং কমপ্লিট করে রাখছি, তিন নম্বর পিঠে আমি নিজে নেমে সমস্ত কাজ করাবো। না 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 নিজেকেই বিপদের মধ্যে নামবার কি দরকার? না ম্যানেজার বাবু তো বারবার বলছেন কাজ বন্ধ করে দেবেন, তখন পিঠের কাজ বন্ধ করে দিলি তো হয়? না না কাজ এখন কিছুতেই বন্ধ করা চলবে না, রেলের কমিটমেন্ট ফুলফিল করতেই হবে, নাহলে হেভি ড্যামেজ লাগবে। আমার মনে হয় যে আসলে রিস্ক নেওয়া বোধহয় ঠিক হবে না, যদি একটা বিপদ কিছু হয়ে যায় তাহলে তার ড্যামেজ। চুপ করুন, সমস্ত ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে না, আজ রাত্রের মধ্যে আমি ড্রয়িংটা কমপ্লিট করে রাখবো, কাল সকাল সাতটার সময় আপনারা সবাই পিঠের মুখে রেডি থাকবেন। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান।
গুজর। কে? শ্রীধর, তুমি কি আমায় কিছু বলবে? বলছিলাম ওকে আর 3 নম্বর পিঠে নামতে দেবেন না হুজুর। কিন্তু শ্রীধর, প্রদীপ জি আমার কোনো কথাই শুনছে না। ছেলেটা আম করে বিপদের মুখে এগিয়ে যাবে, আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখব। আপনি ওকে নামতে বারণ করুন, বারণ করুন। শ্রীধর, স্থির হ, ওঠ ওঠ ওঠ। বলছেন হুজুর, কিছু 25 বছর আমি সেই ব্যবস্থা তো করে এলো। তো নিজের করবার কি দরকার ছিল? এতগুলো টাকা দিয়ে ইঞ্জিনিয়ার রাখা হয়েছে কিসের জন্য? যাত্রা করতে? আর তুমি যে এত টাকা খরচ করে তোমার ছেলেকে জার্মানি থেকে মাইনিং ইঞ্জিনিয়ার এনে সে কি করার জন্য? যাত্রা করার জন্য? তোর সঙ্গে কথাই আমি পারবো না। আমার স্পষ্ট কথা, তোকে নিয়ে আমি বিধবা হয়েছিল, তুই ছাড়া আর আমার কেউ নেই। কোন রকম বিপদের ঝুঁকি নিতে তোকে আমি দেব না। কিন্তু মা, তুমি বল, উপায় থাকতে এতগুলো লোককে কি করে আমি বিপদের মুখে ছেড়ে দিয়ে চলে আসি? আমার জন্য যেমন তুমি ভাবছো, তেমনি তাদের জন্য তো কেউ না কেউ চোখের জল ফেলছে। যাকে তাড়াতাড়ি আসতে লিখেছিলে কেন? জানকির অবস্থা ভালো নয় রে, খালি তোকে দেখতে চায় তাই। তা দিদাকে একটা ভালো ডাক্তার দেখাও না কেন? ডাক্তার দেখে কি হবে? যা কষ্ট পাচ্ছি ভগবান তোকে মুক্তি দিন। আমি বলছিলাম কি প্রদীপ, মেয়েটিকে একদিন নিয়ে আয়। কোন মেয়ে? তুমি কার কথা বলছো? তুই যাতে সুখী হবি তাতেই আমার মত আছে, আর জানকিও মত দিয়েছে। তুই মেয়েটিকে একদিন নিয়ে আয়, দেখি তোর পছন্দ কেমন। মা, আমি আর কিচ্ছু চাই না মা, শুধু যেন জন্মজন্মান্তর তোমার মতো মা পাই। হয়েছে চার কি? পিসিমার হাসপাতাল থেকে কি একজন ভদ্রলোক ফোন করছে।
এগিয়ে এগিয়ে হ্যালো কি কথা বলছেন হ্যাঁ আমি শিখা কথা বলছি আমি টেলকো হসপিটালের ডক্টর রয় কথা বলছি আপনার মার কাছ থেকে আপনি ইমিটি দেখান চলে আসুন কেন কি হয়েছে মার চুপ করে আছেন কেন বলুন মার কি হয়েছে দেখুন হাসপাতালে বাথরুমে আপনার মা সেন্সলেস হয়ে যান মনে হচ্ছে এটা স্ট্রোক স্ট্রোক এখন কেমন আছে জ্ঞান ফিরছে হ্যাঁ আমি এক্ষুনি স্টার্ট করছি এক্ষুনি শিখা কথা বলছিস না কেন শিখা কি হয়েছে শিখা কথা বলছিস না কেন কি হয়েছে বল সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে আজ সকালে মার আবার স্ট্রোক হয়েছে মা বোধ হয় আর বাঁচবে না রে ওর কি আগে কখনো স্ট্রোক হয়েছিল হ্যাঁ বছর দশেক আগে একবার হয়েছিল আমিও তো এক্সপেক্ট করেছিলাম সেই থেকে ওর একবারও জ্ঞান হয়নি না মা মা গো মা মা কথা বলো মা 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 কথা বলো মা কি হচ্ছে উঠা এবার ভেঙে পড়লে কি চলে উঠে না ডাক্তারবাবু মাকে ছেড়ে আমাকে কোথাও যেতে বলবেন না আমি এখানেই থাকবো মা মাগো মা
তারপরে তোমার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। কারণ এই চিঠি যখন তুমি পাবে তখন আমি এখান থেকে অনেক দূরে চলে গেছি। তুমি ভুল করছো প্রদীপ, তোমাকে ঠকাতে পারবো না বলে এখান থেকে চলে যাচ্ছি। শিখা, আজ আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমাদের ফেরার আর কোনো উপায় নেই। ফিরতে তো আমিও চাইনি প্রদীপ, কিন্তু কিন্তু ভাগ্যই যে আজ আমাকে ফিরিয়ে দিচ্ছে। দুদিন আগেও ভেবেছি আমার মতো সুখী বোধে আর কেউ নেই, কিন্তু আজ মা বাবা কারো চিরদিন থাকেন না, কিন্তু তার জন্য এমন কি হলো যে আজ তোমার সবার কাছ থেকে দূরে চলে যেতে হবে? মায়ের মৃত্যুতে আঘাত আমি নিশ্চয়ই পেয়েছি, কিন্তু মরবার আগে তিনি যে আমার সব কিছু শেষ করে দিয়ে গেলেন। শিখা, যদি আমার বিশ্বাস করো তাহলে আমি সবকিছু খুলে বল। বিশ্বাস একমাত্র তোমাকেই করতে পারি প্রদীপ, কিন্তু কিন্তু সব কথা শুনে হয়তো তুমিও ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। বলো বলো আমার কি হয়েছে? মিথ্যে মিথ্যে প্রদীপ, আমার সব কিছু মিথ্যে। যে পরিচয় আমি এত বড় হয়েছি সেটা নাকি আমার সত্যি পরিচয় না। এতদিন যাকে আমি মা বলে জেনেছি তিনি নাকি আমার মা নন, এমনকি তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না। তার মানে? শুধু তোমার কাছে নয় প্রদীপ, আজ আমি সকলের কাছে হারিয়ে গেছি, সবার কাছে। কে তোমায় এসব কথা বলেছে? মা, মা নিজে, কিন্তু সব কথা বলে যেতে পারেননি, শুধু এটুকু বলেই মারা গেলেন। এবার বলো প্রদীপ, আমি কোন মুখে তোমার কাছে গিয়ে দাঁড়াবো? আজ আমার কোনো পরিচয় নেই। শিখা, তোমার মা যা বলে গেছেন তা যদি সত্যি হয় তাহলে আজ থেকে একটিমাত্র পরিচয় নিয়ে তুমি বেঁচে থাকবে, যে তুমি আমার স্ত্রী। কোথা থেকে এলে, কে তোমার পরিচয় আমি জানতে চাই না। যে সম্মান আজ তুমি আমায় দিলে আমি তা কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু প্রদীপ তোমার মা, তিনি তো জানতে চাইবেন আমি কে, কি আমার পরিচয়। না 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 প্রদীপ, সকলের চোখে এভাবে আমি তোমাকে ছোট হতে দিতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও প্রদীপ, তুমি আমাকে ভুলে। শোনো শিখা, আমায় অন্তত এক সপ্তাহের সময় দাও, তার মধ্যে যদি মা তোমাকে মেনে না নেন, যদি যেতেই হয় তাহলে দুজনে একসঙ্গে যাব। শোন, তোরা সকলে জানিস যে জামাই বাঘের হাতে মারা গিয়েছিল। সব মিথ্যে, আসলে আসলে তাকে খুন করা হয়েছে। খুন খুন তাকে খুন করা হয়েছিল। কি কি বললি? ওকে খুন করা হয়েছিল? কে কে বললে তো কি কথা? জামাই নিজে,
মরবার সময় ম্যানেজার বাবুকে বলে দিয়েছিল। কে কে তাকে খুন করেছিল বল, কে তাকে খুন করেছিল? ওই অনুগ্রহ শয়তানটা, সম্পত্তির লোভে জামাইকে খুন করেছিল। কিন্তু শয়তানটা তখনো জানত না যে তোর ছেলে ভুলে হবে। তারপর যে আমাদের এত বড় সর্বনাশ করল তাকে কিছুতেই সুখী হতে দেব না। তাই তাকে যদি আমার খুনও করতে হতো আমি তাতেও রাজি ছিলাম। ওর বদলে আমাকে খুন করলি না কেন? তাহলে সব আপদ চুকে যেত। আজকে দুনিয়ায় কোনো বিচার নেই, তাই পাপীরাই যেতে। সে সত্যি তোর মেয়েই হলো। কি বলি, আবার মেয়ে হয়েছিল? তোর মেয়েই হয়েছিল মা? না 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 না, এটা কি বলছিস তুমি? যা বলছিস শোন মা, প্রদীপ তোর কেউ নয়। প্রদীপ আমার কেউ নয়? না মা, তার সঙ্গে তোর কোন রক্তের সম্বন্ধ নেই। তবে তবে প্রদীপ কি? আমি জানি না, তুই তুই তখন অজ্ঞান। ম্যানেজার বাবু কোথা থেকে ওকে নিয়ে এলো আর মেয়েটিকে নিয়ে চলে গেল। সেই সেই মেয়ে ডাক্তারটি আর এই কুড়িয়ে পাওয়া ছেলেটিকে তোর কোলে শুয়ে দিল মা। আমি জানি, আমি যে তোকে মা বলে জানতাম, তুই এত বড় আমার সর্বনাশ করলি। আমি যে ভাবতেও পারছি না প্রদীপ আমার ছেলে নয়, তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোর তোর কষ্ট আমি বুঝতে পারছি মা, কিন্তু বিশ্বাস কর তখন এ ছাড়া আমার কোন উপায় ছিল না। তুই আমায় ক্ষমা করিস মা। শোন, আমি শুনতে চাই না কোনো কথা। আমি জানতে চাই না আমার সে মেয়ে কোথায় আছে। প্রদীপই আমার ছেলে, প্রদীপ আমার সব, তাকে নিয়ে আমি বেঁচে থাকবো। তুই এ কথা কোনোদিন কারো কাছে প্রকাশ করবি না। বল বল, আমার ছেলে প্রতিজ্ঞা কর। কিন্তু মরবার আগে সত্য পরিচয় যাচ্ছে। তুই মর, তুই মর, তুই মরবার শুনে শুনে যেন এই কথা সব শেষ হয়ে যায়। তুই মর, এই মুহূর্তে তুই মর। সর্বনাশ তোমরা কেন করেছিলে মা? তুই বিশ্বাস কর প্রদীপ, এসবের আমি কিছুই জানি না। আমি শুধু জানি আমি তোকে পেতে ধরেছিলাম, তুই আমার ছেলে। আজীবন মিথ্যে দিয়ে সকলকে ঠকিয়ে আজ নিজেকেও ঠকাতে চাইছো মা? প্রদীপ, মা একটা সত্যি কথা আমাকে বলবে? কোথা থেকে আমাকে নিয়ে এলে? কি আমার পরিচয়? নাকি দেবার মতো কোনো পরিচয় আমার নেই? আমি কি একটা আমি কি একটা প্রদীপ? প্রদীপ ভাই, প্রদীপ ভাই, আমার ক্ষমা কর ভাই। দিদা বল, বলো আমাকে কে আমি, কি আমার পরিচয়? জানি না ভাই, সব জানেন ম্যানেজার বাবু।
আর সেই মেয়েটি, সেই মেয়েটির কি হলো? সে মেয়ে ডাক্তারটি তাকে নিয়ে গেল। কে কে নিয়ে গেল? সে মেয়ে ডাক্তারটি। আমি আসছি। প্রদীপ, আর আমাকে বাধা দিও না। তোমাকে বাঁচাতে আমায় সবকিছু ছাড়তে হবে। কি হয়েছে প্রদীপ? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। জীবনে এমন অনেক কিছু ঘটে যা চেষ্টা করেও বোঝা যায় না। আমি নিজেকেই আজ নিজে বুঝতে পারছি না, তা তোমাকে কেমন করে বোঝাবো বলো। জাগে শিখা, তোমার মা তোমার পরিচয় সম্বন্ধে কতটুকু এবং কি বলে গেছেন আমায় স্পষ্ট করে খুলে বলো তো। কি হবে সেসব কথা জেনে? ওই কথাটাই আজ আমার জীবনের সব থেকে বড় প্রয়োজন শিখা, না হলে হয়তো আর কোনোদিনই আমি তোমার সামনে এসে দাঁড়াতাম না। আমার জন্ম পরিচয় নাকি খুব ভালো। আমি আমি নাকি রাজার ঘরে জন্মেছিলাম, এইটুকু বলে তিনি আর কিছুই বলতে পারেননি। তারপর তার একটা পুরনো ডায়েরিতে দেখেছিলাম কয়েকটা কথা, বাকি সব নষ্ট হয়ে গিয়েছিল। কিসের জন্য যেন 10,000 টাকা, কি একটা গুলিয়ারি, চন্দ্রকান্ত চক্রবর্তী। কি বললে? চন্দ্রকান্ত চক্রবর্তী? দুনিয়ার একদিক ভাঙে আর একদিক গড়ে, এটা কারো বলার অপেক্ষা রাখে না। চলো শিখা। কিন্তু আর কোনো কিন্তু নাই, চলো। দেখো তো, বলো দেখি কি? আমি তো ঠিক চিনতে পারছি না। পারবে কি করে? তুমি তো একে কোনোদিন দেখোই নি। তোমার সেই মেয়ে, জীবন তোমরা যাকে সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছিলে, সেই আজ এসে তোমার সামনে দাঁড়িয়েছে। তুমি তাকে বুকে টেনে নিতে পারছো না?
কে? মা? প্রদীপ। সেই থেকে একটি বারও তুই আমার কাছে গেলি না। একদিনই আমি তোর কাছে বড় হয়ে গেলাম। এবারে আমার যেতে দাও মা। আমাকে যদি মা বলে জানিস তাহলে চলে যেতে চাইছিস কেন? কিন্তু এখানে থাকবো কোন অধিকারী? কি পরিচয়? কেন, আমি তোর মা, তুই আমার ছেলে। তোকে পেটে ধরে নি বলে কোন অধিকার কি আমার নেই? নিশ্চয়ই আছে। জানি না কি আমার পরিচয়, কিন্তু পরিচয় আমার যাই হোক, যেখানে যত দূরেই আমি থাকি না কেন মা, তুমি আমার মা, চিরদিন তুমি তাই থাকবে মা। তবে তবে চলে যেতে কেন চাইছিস? কেন? চোরের মতো এতদিন অন্যের সম্পত্তি ভোগ করলো, এখনো যদি এখানে হাত পেতে দাঁড়িয়ে থাকি তাহলে তার থেকে বেশি অপমান আর কি হতে পারে মা? যেতে আমাকে হবে। কিন্তু শিখা, শিখার কি হবে? তার মুখ চেয়েও তুই কি আমার কাছে থাকতে পারিস না? না, বিশেষ করে তারই জন্য আমাকে দূরে সরে যেতে হবে মা। তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা আমার সম্ভব নয়। কিন্তু তুই তো তাকে ভালোবাসিস, সেও তোকে ভালোবাসে। তুই তাকে বিয়ে করে দুজনে আমার কাছে থাকতে পারিস না? না মা, তা হয় না। আমার এই পরিচয় জানার পর কোনো মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করা শুধু অন্যায় নয়, পাপ। আর তাছাড়া তোমাদের বংশের সম্মান নষ্ট করার কোনো অধিকারই আমার নেই। সে যাই হোক, তবু তোকে আমি ছেড়ে দেব না। মা, আমাকে ছেড়ে দাও মা। তোকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো প্রদীপ? তোকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো? মা, একবার আমার কথাটা ভেবে দেখো তো। কাল আমার সব ছিল, আজ আমার কিচ্ছু নেই। দেবার মতো একটা পরিচয় পর্যন্ত আমার নেই। মা, মা তুমি চুপ করো মা। আঘাত যতই লাগুক তাকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই মা। ঠিক আছে, আমায় কথা দে, আমাকে না জানিয়ে তুই কোথাও যাবি না। মা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমায় কথা দে, নইলে আমি সারা রাত এখান থেকে যাবো না। বেশ, তাই হবে।
মা, তোমায় কথা দিয়েও চলে যাচ্ছি, কারণ আমি বড় দুর্বল। তোমায় দেখে যদি আমার সব সংকল্প ভেসে যায়, তাই দূর থেকে তোমায় প্রণাম জানিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছি মা। যেখানে যত দূরেই থাকি, তোমার আশীর্বাদ সব সময় আমায় যেন ঘিরে থাকে। আমাকে কথা দিও, এক কাপড়ে ভিজলেন মতো বাড়ি থেকে চলে গেল। এখন কি হবে মা? ও তার কোনোদিন ফিরে আসবে না। আমার সব কিছু ফিরিয়ে দিয়ে শুধু আমারই উপর অভিমান করে চিরদিনের মতো চলে গেল। মা, তুমি ওকে ফিরিয়ে আনো মা, ওকে তুমি ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, নিশ্চয়ই ফিরিয়ে আনো, নিশ্চয়ই। নিশ্চয়ই চন্দ্রপুরে গেছে, একমাত্র ম্যানেজার বাবু জানে ওর জন্ম পরিচয়। তার সঙ্গে দেখা না করে ও কোথাও যাবে না, কিন্তু তো সেখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে আর কোনোদিনই আমি তাকে ফিরে পাবো না, কোনোদিনই না। তো আমার সঙ্গে হয় না আপনাদের স্বার্থে আপনি কেন আমার এত বড় সর্বনাশ করেছিলেন? না, আমার কোন স্বার্থ ছিল না, আমি এ কাজ করতে বাধ্য হয়েছিলাম। কে আপনাকে বাধ্য করেছিল? দেবনারায়ণ নিজে। মরবার সময় সে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল। মিত্র, আপনারা আমার সঙ্গে আসুন, আমি এক্ষুনি নিচে নামব। আরে এখনো নিচে এক্সপ্লোশন হচ্ছে, তুমি যাবে কি করে, কিভাবে? যেভাবে এতগুলো লোককে নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়েছি সেইভাবে।
গেছে, চলে গেছে ওরা, চলে গেছে ওরা। আপনি 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 আমার নিচে পাঠিয়ে দিন, আপনি আমার নিচে পাঠিয়ে দিন, আপনি নিচে পাঠিয়ে দিন। কজন লোক নিচে খাদের ভেতর নেমেছে তাদের সকলকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আর তা যদি না পারি তাহলে আমি নিজেও ফিরবো না। আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি তোমার কাছে যেতে দেবো না, আমিও যাবো না, না আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো। এ সময় ওর মুখে জল দেবার অধিকার একমাত্র তোমার। আমার? তার মানে? তাহলে কি? হ্যাঁ, জল দাও। আজীবন আমাদের মুখ চেয়ে সব কিছু বিলিয়ে দিয়ে গেল,
কিছুই তো পাইনি, শেষ মুহূর্তে তোমার হাতে একটু জল অন্তত পাক। বাবা 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 সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।